জানেন কি, মেয়েরা সব সময় বাস্তবতার কাছে অসহায়। কখনো তার পরিবারের কাছে, কখনো তার স্বপ্নের কাছে, কখনো ইচ্ছের কাছে, আবার কখনো তার ভালোবাসার কাছে। জানেন কি, একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে। জন্মের পর বাবা মায়ের জন্যে, বিয়ের পর স্বামীর জন্যে, সন্তান হবার পর সন্তানের জন্যে। তার জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না, যেটা থাকে তা হলো সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন। মেয়েরা পারে না তার ইচ্ছা মতো চলতে, পারে না তার ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে, পারে না কাউকে ভালোবেসে সুখে থাকতে। যদি বাবা মায়ের কথা মতো চলে তাহলে সে খুব ভালো মেয়ে, আর যদি বাবা মায়ের অবাধ্য হয়ে চলে তাহলে সে খুব খারাপ। ভালোবাসার মানুষের হাত ধরে চলে গেলে ভালোবাসার মানুষটির কাছে সে খুব প্রিয়, অথচ তার কাছে না গিয়ে যদি পরিবারের কথা মতো চলে তাহলে সে বেঈমান স্বার্থপর। শুধুমাত্র একটা মেয়েই জানে এই সমাজে চলতে হলে তাকে কত বাস্তবতার সাথে যুদ্ধ করতে হয়। মেয়ে মানে কিছু করার আগে হাজারবার চিন্তা করতে হয় এই সমাজ কি বলবে। মেয়ে নামক শব্দটির অর্থ এক একজনের কাছে এক এক রকম। কারোর কাছে প্রতারক, কারোর কাছে বিশ্বাসঘাতক, কারোর কাছে স্বার্থপর। আসলে মেয়েরা স্বার্থপর, প্রতারক, বিশ্বাসঘাতক কিছুই না। মেয়েরা যদি প্রতারক হতো তাহলে কোনো সন্তানই এই পৃথিবীর মুখ দেখত না।